বাংলাদেশের আদালতে সেফুদার বিরুদ্ধে দু হাজার উনিশ সালের তেইশে এপ্রিল মামলা করেন এক আইনজীবী বেশি সময় তদন্ত করে তার বিরুদ্ধে অভিযোগ দেয় কাউন্টার টেরোরিজম ইউনিট সম্মানিত না এমন মানুষ পাওয়া যাবে দর্শক দু সালে সাফা কবির যখন বলেছিল তিনি আধ্যাত্মিক কোনো কিছুতে বিশ্বাস করেন না এবং যেই জিনিস তিনি চোখে দেখেন না সেই জিনিস তিনি বিশ্বাস করেন না এই বিষয়টা নিয়ে বাংলাদেশে একটা তোলপার সৃষ্টি হয়েছিল এবং এই বিষয়টা নিয়ে প্রতিটা মানুষই কিছু না কিছু বলেছিল এবং নিজের ভাব ব্যক্ত করেছিল দর্শক সিফাতুল্লাহ সেফুদা তার সম্পর্কে তো আপনারা অবশ্যই জানেন তিনি প্রতিটা বিষয় নিয়েই কটূক্তিমূলক কথাবার্তা বলেন এবং বিভিন্ন ব্যক্তিদের গালিগালাজ করেন তিনি সেই বিষয়টা নিয়ে যখন কথা বলেছিলেন তখন তিনি সাফা কবিরের পক্ষ হয়ে কথা বলেছিলেন এবং তিনি ইসলাম ধর্মকে অপমান করার জন্য তিনি কোরানুল কারিমের একটি পৃষ্ঠা ছিঁড়েছিলেন এবং সেটাকে তিনি বাথরুমের ভিতর ফেলেছিলেন সে কারণে আমাদের বাংলাদেশের একজন আইনজীবী তিনি সিফাতুল্লাহ সেফুদের বিরুদ্ধে মামলা করেছিল এবং সেই মামলার এতদিন চুপচাপ ছিল এবং সেই মামলার তদন্ত এতদিন হচ্ছিল দর্শক তদন্ত শেষে সেই মামলা নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিবেদনটা আপনাদের দেখাবো এবং সাথে দেখাবো সিফাতুল্লাহ সেবুদা যে লাইভটা করেছিল সেই লাইভটা দর্শক সর্বপ্রথম আমরা আপনাদের দেখাবো সিফাতুল্লাহ সেবুদা কোরআনুল করিমকে যে অপমান করেছিল সেই লাইভটা আপনাদের দেখাবো তার আগে একটা কথা বলতে চাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক চলুন আমরা সরাসরি সেই ভিডিওটা দেখে আসি সাফা কবির একজন মডেল একজন অভিনেত্রী অনেক উম শিক্ষিতা তরুণী সে ধর্ম তোদের ধর্ম কোরআন এটা তোদের কোরআন দেখ এই কোরআনের মধ্যে এখন দেখবি পাতা ছিনা এই দেখ কোরআন এর পাতা সৃষ্টি দেখ কোরআনের পাতা

সাফাকে একটা কথা বলবি তাসলিমানা সিনকে দেশ রাশেদ খান মেনন রেনাকে ফাঁসি দিবি ওই শাহরিয়ার কবিরকে নিয়ে বাজে কথা বলিস দর্শক দেখলেন যে সিফাতুল্লাহ সেফুদা পবিত্র কোরআনুল কারিমকে কিভাবে অপমান করেছেন এবং পবিত্র কোরআনুল কারিমের সাথে তিনি কিভাবে বেয়াদবি করেছেন দর্শক তার এই বিষয়টার পরে অর্থাৎ তিনি এই কাজটা করার পরে আমাদের বাংলাদেশের যে আইনজীবী মামলা করেছিল সেই মামলাটা এতদিন চুপচাপই ছিল এবং সেটার বিষয়ে কোনো প্রতিবেদন এতদিন প্রকাশ করা হয় না দর্শক দীর্ঘ দু বছর পরে সেই বিষয়টা নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে অর্থাৎ সেই মামলাটা নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে দর্শক এবার আপনাদের সেই প্রতিবেদনটা দেখাবো তার আগে আরও একবার বলতে চাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কেননা আপনাদের এই ভালোবাসাটাই আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তো দর্শক চলুন আমরা সরাসরি সেই ভিডিওটাতে চলে যাই সিফাতুল্লাহ ওরফে সেফুদা হুঠাট, ফেসবুক লাইভে এসে অশালীন ভাষায় গালাজ ও কুটুক্তি করতে ছাড়েন না তিনি নিজেকে কখনো প্রেম সম্রাট কবি গায়ক আবার কখনও সাহিত্যিক নামে পরিচয় দেন সেফুদা নামের ফেসবুক আইডি থেকে দ্য লাইভ ভাইরাল হওয়ায় তাকে সবাই সেফুদা নামেই চিনেন আশির দশকে তিনি দেশ ছাড়েন এরপর থেকেই রয়েছেন অস্ট্রিয়ার ভিয়েনাই পরিবার পরিজন ছেড়ে স্বেচ্ছায় নির্বাসিত জীবন কাটাচ্ছেন তিনি অধিকাংশ সময় ফেসবুক লাইভে এসে দেশের চলমান বিষয়গুলো নিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অশালীন ভাষায় গালিগালাজ করেন ছাড়েন না ধর্ম নিয়ে কটূক্তি করতেও ফেসবুক লাইভে এসে ধর্ম অবমাননার অভিযোগে বাংলাদেশের আদালতে সেফুদার বিরুদ্ধে দু হাজার উনিশ সালের তেইশে এপ্রিল মামলা করেন এক আইনজীবী তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয় এরপরও থামেনি তার উদ্ভট কর্মকাণ্ড দুই বছরের বেশি সময় তদন্ত করে তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয় কাউন্টার টেরোরিজম ইউনিট অভিযোগপত্রে বলা হয় বিতর্কিত সেফুদা ফেসবুক লাইভে এসে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে আক্রমণাত্মক মিথ্যা মানহানিকর তথ্যপত্র প্রকাশ করেছেন যা একাধিক গোষ্ঠীর মধ্যে মতবিরোধ সৃষ্টি হয় এর ফলে দেশের আইন অবনতিও হয়েছে এই মামলার বিচার শুরুর আদেশও দিয়েছেন ঢাকার সার্বার আদালত বুধবার এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর কথা থাকলেও মামলার বাদী সাক্ষ্যগ্রহণ পেছাতে সময়ের আবেদন করেন বিচারক আর শামস জগরুল হোসেন আবেদন মঞ্জুর করে আগামী চার জুলাই এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন এর আগে গত বছরের তেইশ নভেম্বর সেফাতুল্লার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত দু সালের উনত্রিশে সেপ্টেম্বর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল গণমাধ্যমের খবর অনুযায়ী সিফাতুল্লার এমন কর্মকাণ্ডে বিব্রত বাংলাদেশে থাকা তার পরিবার জানা গেছে দু সালে স্ট্রোক করে সিফাতুল্লাহ ওরফে সেফোদা এরপর তার মাথার চুল পড়ে যায় স্ট্রোকের পর তার মাথা হঠাৎ হঠাৎ উত্তেজিত হয়ে পড়ে এবং উল্টাপাল্টা কাজ করে বসেন দর্শক দেখলেন যে সিফাতুল্লাহ সেবুদার সেই মামলা নিয়ে কিন্তু প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে তার সেই সামনে বিচার হবে এবং সেখানে সাক্ষী প্রমাণ দায়ের করার জন্য বলা হয়েছে দর্শক এখন দেখার বিষয় যে এই মামলায় অর্থাৎ পবিত্র আনুল কারিমকে অবমাননার মামলায় সিফাতুল্লাহ সেবুদার কি শাস্তি হয় সিফাতুল্লাহ সেবুদার কি শাস্তি হওয়া উচিত এ বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং দর্শক আমরা সব সময় কিন্তু সিফাতুল্লাহ সেফুদার বিভিন্ন লাইভ নিয়ে আমরা মজা করে থাকি এবং বিভিন্ন সময় আমরা সেটা নিয়ে একটা হাস্যরস তৈরি করি কিন্তু পবিত্র কোরআনুল কারিমের বেলায় কিন্তু এমনটা কখনোই নয় অর্থাৎ কোনো অবস্থাতেই আমরা পবিত্র কোরআনুল কারিমের অবমাননা সহ্য করে নেব না এবং কোনো মুসলিম এটা কখনোই সহ্য করে নেবে না তো দর্শক এই বিষয় নিয়ে অর্থাৎ শিবদুল্লাহ সেবুদের এই বিষয়টা নিয়ে আপনারা কি মনে করেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার